প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কদবেল মাখা। প্রথমেই আমি একটা কদবেল নিয়ে নিচ্ছি। কদবেলটা আমি মেঝেতে ভেঙে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু কদবেল পচা বেরোয়, অবশ্যই কদবেলটা কিন্তু দেখে নিতে হবে। বেল থেকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা নুন সামান্য, আর দিয়ে দেব সর্ষা তেল। সর্ষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হয়। দিয়ে দিচ্ছি আমি বিট নুন বা কালো নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। ধনে পাতাটা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা ব্যবহার করবেন। আমি দুটো লঙ্কাই এর মধ্যে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আখের গুড় 2 চা চামচ। আপনারা যদি আখের গুড় পছন্দ না করেন তাহলে আখের গুড়টা নাও দিতে পারেন, চিনিও দিতে পারেন। আখের গুড়টা কিন্তু খুব সুন্দর কদবেলে মানায়। এরপর আখের গুড় দিয়ে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব। আপনারা একইভাবে কদবেল মাখা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কদবেল মাখা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার পরে রেসিপি নিয়ে আসব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।